সকাল থেকে উঠেই দেখো বাসি গাছ সেরে কাঁচাকুচিতে লেগে গিয়েছি। জানোই তো কাল আমার হাজবেন্ড এসেছে, তো ওখানে থাকে যত জামা কাপড় সব এ করে নিয়ে আসে। আর এই দেখো তারপর নিজে যেটা পরে আসে সেগুলোও তো নোংরা হয় বলো। তো সকালবেলায় দেখো বসে গিয়েছি কাঁচাকুচি করতে, একবারে কাঁচাকুচি করে জামা শুকাতে দেবো, দিয়ে তারপর স্নান করবো। কারণ স্নান করার পর কাঁচাকুচি করলে না পুরো মানে গায়ে ভিজে ভিজে একদম জামা কাপড় ভিজে যায়, ওই জন্য স্নান করি না। দেখো স্নান করার আগেই জামা কাপড়গুলো গেজে নিচ্ছি। কাল রাতে পায়েল কলেজে ডান্স প্রোগ্রাম ছিল, তো উঠতেও একটু লেট হয়েছে। আর এই দেখো একটু ঠান্ডা ঠান্ডা লাল ছিল বলে লাল চাদরটা গায়ে নিয়ে বসে গিয়েছি কাঁচাকুচি করতে। জানি কাঁচাকুচি করলে একটু অসুবিধা হয়, তবুও একটু ঠান্ডা লাগছিল, তাই ওইভাবেই কাঁচাকুচি করব। আর এই দেখো মানে আমার মেয়ে বড় মেয়ে খুব পিডিওসিওর খেত, দুধের সাথে গুলে দিতাম পিডিওসিওর খেত, পিডিওসিওরে ডিপেতে আমরা মানে খালি হয়ে গিয়েছে, সার্ফ রেখেছি ওটাতেই রাখি। আর এই দেখো বাড়ি হয়েছিল তো তিনটে চারটে ধামি, ধামিগুলো তো ইউজ করতে হবে বলো তো, ধামিগুলো এই দেখো ধামি আমি প্রত্যেকবারে জামা কাপড় বলো থালা বাসন ধো ধামিতে জল নিয়েই করি, বেশ ভালো লাগে ধামিতে ধামিতে করে। দেখো সব জামা কাপড় মাখিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ওটাতে আর ধরছিল না, তো আর একটা বালতি নিলাম, যেগুলো স্যুট প্যান্ট ওগুলো আলাদাভাবে দিলাম বালতিতে। দুধ পাতে মাখানো হলো। এই দেখো লাস্টে আছে আমার পতিদেবতার চরণ রাখার জিনিসগুলো, জুতো জুতোগুলোও পরিষ্কার করে নেবো। বুটগুলোও খুব নোংরা হয়, এ দেখো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নেবো ভালোভাবে সার্ফ জল দিয়ে ভালো করে। বুটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা। আর আরও অনেক জিনিস রয়েছে, সেগুলো অনেক কাঁচাকুচি করতে হবে। যেমন বলছি প্রোগ্রামে মেয়েদের যে ডান্স প্রোগ্রাম হয় ওখানে তো অনেক জামা কাপড় নিয়ে যাওয়া হয়, সেগুলোতে চেঞ্জ করা হয় প্রত্যেকটা গানে আলাদা আলাদা ড্রেস, সেগুলোকেও মানে কাঁচাকুচি রয়েছে ওগুলোকে রেখে দিয়েছি, ওগুলো পরে কাচবো। কারণ বলছি জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তিন চার জায়গায় প্রোগ্রাম রয়েছে, কালকে এক জায়গায় প্রোগ্রাম করে এসেছি, তো বৃহস্পতিবারে এক জায়গায় প্রোগ্রাম রয়েছে, আবার শনিবারে প্রোগ্রাম রয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছো কতটা চাপ, সংসারের কাজ, তারপরে বাচ্চাদের দেখাশোনা, বাচ্চাদের পড়াশোনা, সংসারের রান্না বাড়া, আর রাতে যে হাজবেন্ড এসেছে রাতে এমনিতে আমাদের রাতে রুটি হয়, সমস্ত সব কাজ। তারপর প্রোগ্রামে যাওয়ার আগে ব্যাগ প্যাকিং করা, গোছগাছ করা, হ্যাঁ বাচ্চাদেরকে টাইমে টাইমে সাজানো, মানে কি বলবো প্রচুর চাপ। এই প্রচুর চাপের মধ্যে থেকেও আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, আর তোমরা তো জানো ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে, সেটা ভিডিওটাকে শ্যুট করা, ভিডিওটাকে এডিটিং করা, তারপর ভালোভাবে এডিটিং করার পর তোমাদের কাছে ব্লগ ভিডিও দেওয়া হয়। তো তোমরা যারা ব্লগ ভিডিও বানাও তোমরা বুঝবে যে কতটা কষ্ট করে মানে ভিডিও বানাতে হয়। তো তোমরা বন্ধুরা সবসময় পাশে থেকো, আমি পাশে আছি সবার, তোমরাও আমার পাশে থেকো। আর মেয়েদের জামা কাপড় ভাবছি এখন কাচবো না, কারণ বলছি যে প্রোগ্রামগুলো একবারে শেষ হয়ে যাক, শনিবার হলেই শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে গেলে একবারে কাচাকুচি করব। কারণ বারবার একদিন ছাড়া প্রোগ্রাম জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বারবার কাচাকুচি হতো সম্ভব না, তো ওদেরগুলো যখন প্রোগ্রাম সেরে আসি ওদেরগুলো কী করি রোদেতে মেলে দিই, রোদে মেলে দিলে ঘামটামগুলো রাত্রের একটু ভালোভাবে জামা কাপড়গুলোতে একটু শুকিয়ে যায় রোদেতে, তারপর প্রোগ্রাম শেষ হলে একেবারে কাচাকুচি করবো। কারণ আবার কাচাকুচি করবো, আবার নোংরা হবে, সেই জন্য ভাবছি একেবারে কাচাকুচি করবো। এখন আমার হাজবেন্ডেরগুলো কাচাকুচি করে নিচ্ছি, পরে মেয়েদেরগুলো করে নেব।
জামা কাপড়গুলো দেখো কাচাকুচি হয়ে গিয়েছে, এরপর ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে ছাদে আমি খুব একটা উঠি না, ছাদে ওই সকালবেলায় একবার উঠি ঠাকুরকে জল দিতে, কারণ দোতলার ওপরে ওপরে আমার মন্দির, ঠাকুরের মন্দির রয়েছে, তো দোতলার ওপরেই তখন একবারই ওঠা হয়। আর রাত্রেবেলায় মা ওঠে, রাত্রেবেলায় মা সন্ধে দেখায়, আমি সকালে ঠাকুরকে জল দিই আর মা রাত্রেবেলায় সন্ধে দেখান। দেখো জামা কাপড়গুলো নিগড়ে নিচ্ছি ধুয়ে, আগে জল দিয়ে ভালো করে ধামির জলটা আগে দিয়ে নিই প্রথমে, তারপর আবার ফ্রেশ জলে আবার ভালোভাবে ধুয়ে নিগড়ে নিই, এইভাবেই আমি করি। আর সামনে পুকুর আছে, যখন জামা কাপড় কাচাকুচি হয় মা নিয়ে যান পুকুরকে যান, কিন্তু আমি পুকুরকে যাই না, আমি এখানেই করি। এইদিকে দেখো পায়েলিয়া অনেকক্ষণ ধরে আমাকে ইশারা করছে, দিয়ে আমি বললাম কী হয়েছে, দিয়ে দেখো আমার কাছে খাতাটা নিয়ে চলে এসেছে, কারণ আমি কাচাকুচিতে বসে গিয়েছি, পড়তে বসাতে পারি না। তারপর আমি বললাম যে তোর বাবাকে যে বল একটু বসাতে, ওর বাবা বাড়িতে এলে বসায় পড়াতে, আমি একটু হালকা হয়ে যাই, মনে হয় যে তাহলে একজন তো দেখাচ্ছে, যে আমাকে দেখাতে এলো যে হাতের লেখাটা মা কেমন হয়েছে। আমি বললাম ভালো হয়েছে। আর এই দেখো বন্ধুরা কাচাকুচি শেষ, ছাদের উপরে আমি বেশি যাই না, ছাদে না হলে ছাদেতে নিয়ে গেলে তো জামা কাপড় মেলা খুব সুবিধা হয়, কিন্তু ছাদেতে খুব একটা ওটা হয় না, ভারী রকম কিছু কাচাকুচি করলে ছাদেতে যাই, কারণ ভারী জিনিসগুলো এত সরু তারে থাকবে না, কিন্তু হালকা ফুলকা জিনিসগুলো এ দেখো নিচে এই যে দড়ি টাঙানো আছে দড়িতেই মেলে দিই। আর এই দেখো গাউন ট্রে, কতটা রোদ এসে গিয়েছে, মানে শীতকালেতে জানো রোদের জোর একটু বেশি থাকে আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, শীতকালে পুরো একদম আমাদের বাড়িটা প্রচুর রোদ থাকে, মানে প্রচুরই রোদ, তো শীতকালে দেখবে যখন সবাই মানে পরে দেখাবো তোমাদেরকে, অনেকেই আসেন রোদ খাওয়ার জন্য, শীতের রোদটা নেওয়ার জন্য, আমাদের এখানে বাড়িতে ওই বাইরেটাতে সবাই বসে থাকে, এমনকি ভাতও নিয়ে আসে খাওয়ার জন্য রোদে বসে খাওয়া, আর রোদে মানে রোদ পিট করে ভাত খাওয়ার মজাটাই আলাদা, অনেকে গ্রাউন্ডেও নিয়ে যান মানে যখন খুব শীতটা পড়ে। তো জামাকাপড় মেলা হয়ে গেলে স্নানটা করে নেব, সকালবেলায় একদম মানে আমার শীত কি গ্রীষ্ম কি ফার্স্ট সকালে বাসিকাল সারার পর আমাকে স্নান করতেই হবে। অনেকে শীতকালে কি হয় বলতো, যে ফার্স্ট সকালাতেই স্নান করতে পারে না ঠান্ডা লাগে, কিন্তু আমার কি অভ্যাস হয়ে গিয়েছে জানো তো, মানে বাইরে 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 যখন ঘুরতাম, আমাদের কোয়েলের বাবা যখন কোয়ার্টারে নিয়ে গিয়েছিলো আর্মি কোয়ার্টারে, তো ওখানে একটা কি বলতো ফার্স্ট সকালে উঠেই আগে এমনি রুটি পরোটা যা করবে করো বানাও, কিন্তু ওই স্নান টান করে নিয়ে তারপর ওগুলোতে শুরু করতাম, কারণ ফার্স্ট সকালেতেই জলটা আসতো, তো জল টল তুলে নিয়ে ফ্রেশ হয়ে একবারে ওগুলো করে দিতাম, তো ভালো লাগতো, সেই অভ্যাসটা রয়ে গিয়েছে, তো সকালবেলাতেই স্নান টান করে রেডি হয়ে যায়, না রেডি হলে একদম ফ্রেশ লাগে না, আমাদের কোয়েলের বাবাও তাই ওখানে কোয়ার্টারে ওটাই করতো,
আর সকালেতেই একদম যাকে বলে ভোরবেলার সময়তেই স্নান করে নিত। আমি তো প্রথম প্রথম যখন দেখি অবাক হয়ে যেতাম, দিয়ে আমি ভাবতাম যে এত সকালে কেন স্নান করছে, ওরা তো ডিউটি বেরিয়ে যায়, তো সকালবেলা ছাড়া তোদের তো স্নান আর হবেই না। একদম ফার্স্ট সকালে 5টা, 5:30, 6টা, 6:45 এরকম ওরা স্নান করে নিত, শীতকালেই কি আর গ্রীষ্মকালেই কি। তো আমিও ভাবলাম সকালবেলায় স্নান করেই নিই, তো ওইখানে সব দিদিগুলোই স্নান টান করে নিত, একদম সকালের দিকেই স্নান টান বাসি কাজ করে স্নান টান করে একদম রেডি, তো সেই অভ্যাসটাই রয়ে গিয়েছে। আর এদিকে দেখো কোয়েলের বাবা কোয়েল পায়েলকে পড়াচ্ছে। ঘড়িতে বাজে দেখো কটা বন্ধুরা, 8:20। হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এ দেখো স্নান টান করে সকালবেলায় রেডি হয়ে গিয়েছি, চলে এসেছি বাড়ির পেছনে। এ দেখো তোমরা দেখতেই পেলে সব জামা কাপড় ধোয়া ধুই হলো, কালে আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসেছে, তো সকালের দিকে সব জামা কাপড় ওর কাছাকাছি হলো, তারপর দেখো স্নান টান করে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর এখন পরে আবার কথা হবে, পুজো করে নিই তারপর আসছি তোমাদের কাছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানায়, মানে টাইম পাওয়া যায় না, তাই মানে অনেক কম টাইমের ভেতরেই আমাকে ভিডিও বানাতে হয়, ভিডিও করি। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে দেখো না, যতটুকু পারবে এমনি দেখো যতটুকু তোমাদের সময় হয়। তো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। দেখো কাল রাতে বললাম না প্রোগ্রাম ছিল, সব ব্যাগেতেই রয়ে গিয়েছে। আর এই দেখো বন্ধুরা, পুজো টুজো হয়ে গিয়েছে, আবারও চলে এসেছি বাড়ির পেছনে। আর কাকাই কি তুলছে দেখুন, আরে একজন এই নিসুর বোন ইসু, ইসা, ইসিকা, কে রে, কালকে ভয় খেয়ে গিয়েছিল কোয়েল, সেই মুখে পাউডার মেখেছে আর মেখে ওর কাছে তো দাঁড়িয়ে গিয়েছে, ভূতের মতো লাগছে, এমন ভয় খেয়ে গিয়েছে, করে কাঁদছে। এখানে ইট গুলো আছে, গুলো বাজবে না মনে হচ্ছে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওল ওল তুলছে কাকাই। এটাতে কি বুঝবে, যা মাটি লাগানো ধুতে হবে। বাবা উল্টো না, বেশি কাদা গো, নেবে তো নিয়ে যাও, একটু বলতে পারবে না যে বড় উল্টো দিল না, না না আমার বাবু দিয়ে যায় তো অনেক হয়, যদি নিতে পারো দেখো, ছোট উল্টার কিন্তু টেস্ট কম, বড় উল্টার টেস্ট বেশি। এটা ধুতে হবে, যা কাদা। ও কাকাই কি পড়ে গেল, এগুলো নেবেন না, ছাড়ি দেবো, এইগুলো ভাঙলে আবার হবে বলছেন নাকি? ওইগুলো কোচের মতো লাগালেই তো হবে, কি জানি ওলকে কেটে লাগাই, ওল কি এমনি ব্যাকা পা যায়, এগুলো আমরা ভাঙছি তাই, নালে কেটে লাগাই, এই ওইগুলোকে কেটে লাগানো যাবে, হ্যাঁ কেটে লাগাই তো। ও বাবরে পড়ে গেল, আর তোর লঙ্কা গাছটা কই রে? এই দেখো ওল ওল কাকাই তুলে দিল, কাকাই লাগিয়েছিলেন, তো কাকাই আর কাকাই কাল একটা তুলেছিলেন আর আজ তুললো আরেকটা ওল, তো আমাদেরকে এটা পুরোটাই দিয়েছিল। আরেকজন দাঁড়িয়েছিল, তো ওকে বললাম যে একটু নেবে, ওরাও নিয়েছে একটা ছোটো, মানে এটা একটু বড় ছিল, তাই আমি বললাম যে তাহলে বড়টার থেকে একটু নেবে তো, না যে বললো না এটা দিয়ে হয়ে যাবে। আর এই দেখো
ধুয়ে নিচ্ছি ওলটাকে। আর মা বানাচ্ছেন মুড়ি খাওয়ার তরকারি, আজ আমি তরকারি বানাই না, মা বানাচ্ছেন। আর এই দেখো সবাইকে মুড়ি খেতে দেবো, তো থালাগুলোকে নিয়ে নিচ্ছি, থালায় থালায় মুড়ি বেড়ে দেবো। মাকে বললাম মা আপনি এখন খাবেন, মা বললেন যে না আমি এখন খাবো না, পরে খাবো, তাই মায়ের আর মুড়ি বাড়লাম না মায়ের জন্য, যখন খাবেন উনি তখন বেড়ে দেবো। আর এখন আমার হাজবেন্ড আর দুই মেয়ে আর আমার জন্য নিয়ে নিলাম, অল্প অল্প করে বেড়ে নেবো। দেখো এইগুলো কাঁচের জিনিস, তিনটে তাক রয়েছে রান্নাঘরেতে, এইগুলো দেখো কাঁচের জিনিস সব রেখেছি। আর উপরেতে যে মুড়ি, মুড়ি বেড়ে দিচ্ছি দেখো। পায়েলকে মুড়ি দিয়েছি, পায়েল খেতে চাইছে না। ও দিদির সাথে কি হয়েছে, দু বোনে 24 ঘন্টা এই ঝগড়া এই ভাব, তো বলছে রাগ করে বলছে খাবো না, ওর ঠাম্মা দেখো খাওয়ার জন্য বলছে। আজকে রান্নার ভিডিও দিচ্ছি না বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। রান্না বলতে আজ রান্না হবে, ফ্রিজে তো মাছ আছে, আবার হাজবেন্ড মাছ নিয়ে এসেছে, তো আজ জগদ্ধাত্রী পুজো, পুজোতে খুব আনন্দ করো। আজকে রান্না হবে মেনুতে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ভাবছি, আর এই দেখেই পেলে ওল নিয়ে এসেছি, ওল ওল রান্না করব, আর কিছু ভাজাভুজি করব, আর লাউ শাকের তরকারি করব ভাবছি, তো এগুলোই হবে। তো রান্নার ভিডিও আজকে আর দেখাচ্ছি না, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি, আর পুজোতে খুব খুব আনন্দ করো। আজকের মতো টাটা, বাই বাই।